আসসালামু আলাইকুম, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো আমাদের খামারি ভাইদের চিন্তা ভাবনাকে আরেকটু সম্প্রসারিত করার সময় এসেছে বলে আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, ভাবুন তো যে আমাদের দেশে দুম্বা খামার রয়েছে। ভাবনা না, বাস্তবতা হচ্ছে সত্যি বাংলাদেশে দুম্বার খামার রয়েছে। দুম্বার মাংসের কেজি প্রতি দাম কত জানেন? চমকে যাবেন যারা জানেন না। তাহলে আপনি কি জানেন ড্রাগন ফ্রুটের দাম কত? ড্রাগন ফ্রুট বাংলাদেশে চাষ করা হচ্ছে, পিচ ফল চাষ করা হচ্ছে। আপনারা হয়তো ভাবছেন আজ আমি মাছ বাদ দিয়ে কৃষি বা এই লাইভ স্টক এগুলো নিয়ে পড়লাম কেন। আমার এইগুলো বলার পিছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। আমরা বাঙালিরা, যে হুজুর বাঙালি, এই কথাটা খুব সত্যি কথা। আসলে কিছুদিন আগে আমি রংপুরের এক বড় খামারের সাথে আমার কথা হচ্ছিল। তো উনি গত 3 বছর থেকে মাছ চাষে লস করছেন। লস করার পরেও উনি ওই ভাগ্যে বিশ্বাস করছেন না, ভাগ্য খারাপ তাই লস হচ্ছে। উনি 2 বছর থেকে 3 বছর থেকে পাঙাশ চাষ করছেন। এখন পাঙাশের মূল্যমান কত, অর্থাৎ বাজারে তার দাম কত, সিলভার কাপের বাজার দাম কত, আর মহাশোল মাছের দাম কত? দর্শক বিষয় আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয়টি বলতে চাচ্ছি। আচ্ছা বলুন তো, রুই, কাতলা, মৃগেল, অ্যাভারেজ মাছ, দাম অ্যাভারেজ, সিলভার কাপ, পাঙাশ, এগুলো ঠিক একেবারে গেছে, অর্থাৎ দাম নাই বলে চলে, খামারি লস করতেই আছে। তারপরে এগুলোর সাথে যুক্ত হচ্ছে ফিড কোম্পানির, অর্থাৎ ফিড, রেডি ফিডের যে দাম, অর্থাৎ সেটা খাওয়ানোর পরে, 1 কেজি ফিড খাওয়ানোর পরে, 1 কেজি মাছ নিয়ে আসার পর সেগুলো বিক্রি করতে গিয়ে আদৌ কি লাভ থাকে, থাকার কথা না। এখন এই থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের মাথা কাজে লাগা খুব দরকার। আমার গ্রামে একজন ব্যক্তি দেখা গেল যে হচ্ছে কার্প জাতীয় মাছ চাষ করছে, বিকালাম মিলে চাষ করছে, আমিও তার দেখা দেখি চাষ করতে বসলাম। এবং উনি লস করছেন বা উনি লাভ করেছেন 2-3 বছর, আমি তাকে দেখে লাভ মাছ চাষ করা শুরু করলাম। উইদাউট, মানে এটা যে একটা মানে সায়েন্স, এটা যে একটা মাছ চাষ যে অত আসলে খুব সহজ কোনো বিষয় না, এটা যে অন্ততপক্ষে মানে চাষ করার আগে আমাকে ন্যূনতম একটা প্রশিক্ষণ নিয়ে বা ন্যূনতম একটু জেনে বুঝে চাষ করা উচিত, আমরা যদি ভুলে যাই, যার ফলে মাছ চাষ করি লস, লসের পর হচ্ছে কি মাছ চাষে লাভ নেই। মাছ চাষের কখনো লস হয় জেনে বুঝে করলে এরকম নজির আমার জানা নেই, যার ফলে আপনাকে জেনে বুঝে মাছ চাষ করতে হবে, সেই মাছগুলো চাষ করতে হবে যে মাছগুলো একেবারে আনকমন, রিসেন্ট বের হয়েছে, অর্থাৎ রিসেন্ট হচ্ছে তার পুনঃপন্ন শুরু হয়েছে, BFRI করেছে বা যে কোনো প্রতিষ্ঠানই করেছে, দেখা গেলো সেই মাছগুলোকে চাষ করুন। আপনি কেন অ্যাভারেজ মাছগুলোর মধ্যে পড়ে আছেন? আপনি কেন রিকাতা মেঘলের মধ্যে পড়ে আছেন? আপনি কেন সিলভার কাপ আগাছ চাষ করছেন? আপনি মহাশুল যান, আপনি পার্সি চাষ করুন, আপনি লোনা পানির ট্যাংরাতে যান, হলি মাছে যান, চিতল মাছে যান, এই মাছগুলো চাষ করুন। দরকার হলে ন্যূনতম একটু প্রশিক্ষণ নিন, প্রশিক্ষণ নিয়ে শুরু করুন। আমি দেখছি যে আমাদের মানে যারা কৃষক, যারা মাছ চাষ করছে, তারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে লস করছে শুধুমাত্র প্রজাতিগত বৈচিত্র্য, অর্থাৎ চাষ মাছ চাষ করার ক্ষেত্রে প্রজাতিগত বৈচিত্র্য তাদের না থাকার জন্য। অর্থাৎ প্রজাতিগত বৈচিত্র্য, অর্থাৎ এমন একটা প্রজাতি চাষ করা উচিত আমাদের যে প্রজাতি একেবারে নতুন। দেখুন, আমি প্রত্যেক দিন যদি রুই কাতলা মৃগেল খাই, আমার স্বাদ মনে হয় খুব একটা চেঞ্জ হবে না। আপনি একবার ভেবে দেখেছেন যে হঠাৎ করে কোনো মানে বাজারে আমি যখন দেখলাম
এটা মশার মাছ, আর এই মাছ তো একসময় বিলুপ্ত হয়ে গেছিল। এই মাছটা যদি আমি চাষ করি, আমি কি জানি এটার স্বাদ মানে কিরকম? এই মাছটা যদি একবার খায় আবার নতুন প্রজন্ম, তার স্বাদ কতটুকু, তাহলে তার বাজার মূল্য কত আসতে পারে, আমরা এবার ভেবে দেখেছি। আপনারা বাংলাদেশের গোল্ডেন ফিশ ফার্মার, আপনারা বাংলাদেশের স্বর্ণ মৎস্য চাষী, আপনাদের প্রত্যেকেরই অদ্ভুত, আপনারা অসম্ভব পরিশ্রম করতে পারেন, শুধু একটা জিনিসের আপনাদের খুব দরকার, সেটা হচ্ছে একটু চিন্তা ভাবনাকে চেঞ্জ করুন, একটু প্রশিক্ষণ নিন, একটু ন্যূনতম হচ্ছে মাছ চাষ সম্বন্ধে জানুন। এখনকার এই সময়টার মতো যে জ্ঞান, এটা আমাদের কোনো সময় পৃথিবীর সৃষ্টির পর থেকে এখনো পর্যন্ত মানে এই গত এই এই 2000 এবং 19 শতকে যে পরিমাণ জ্ঞান আমরা চাইলে পেয়ে যাচ্ছি, এর আগে মনে হয় পৃথিবী কখনো এভাবে পেত না। আপনি ন্যূনতম এটা আপনার উপজেলা যে মৎস্য কর্মকর্তা আছে তার কাছে যান, গিয়ে অন্তপক্ষে জানুন যে মাছ চাষ, কোন মাছ চাষ করবো, কোথায় ভালো পোনা পাবো, কোথায় আধুনিক আধুনিক মাছগুলো পাবো, যে মাছগুলো এখনো ভোক্তা খেয়ে দেখেনি, অনেক স্বাদের মাছ, যে মাছগুলোর দাম 1,000 টাকা কেজি, 1,200 টাকা কেজি, সে মাছ চাষ করে দেখুন, আপনি অবশ্যই লাভবান হবেন। তাই আমার অনুরোধ থাকবে, আপনারা এই মাছগুলো, যে মাছগুলো স্বাদ থেকে, যে মাছগুলোর স্বাদ আমরা ফুলতে বসেছি বাঙালি হিসেবে, সে মাছগুলো যেন চাষ করি, এবং চাষ করে যেন ভোক্তাদের কাছে তুলে দিতে পারি, এবং আমরাও যেন মাছ চাষ করে লাভবান হতে পারি, সেই আশা নিয়ে আজকের মতো শেষ করছি। খুদাহাফেজ।